সরকার আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারচুপি নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এবার আর আওয়ামী লীগকে ওয়াকওভার দেয়া হবে না বলে জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় সরকার দেশের অর্থনীতি ধ্বংসের পাশাপাশি গণতন্ত্র হত্যা করেছে মন্তব্য করে এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করতে দেয়া হবে না বলে সতর্ক করেন বিএনপি মহাসচিব। একত্রিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে একটা সম্পূর্ণ নতুন বাংলাদেশ নির্মাণ করার স্বপ্ন তিনি রেখেছেন। আমার কাছে এই জিনিসগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই জন্যে যে ফ্যাসিস্টরা আজকে যেভাবে বাংলাদেশের উপরে চেপে বসেছে, বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের বেঁচে থাকবে অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে, সেই বিষয়টাই কিন্তু প্রধান নয়। প্রধান হচ্ছে যে এর থেকে মুক্তির পরে আমরা কি করব। এবং সেই মুক্তির পরে বলা হয়েছে, ডক্টর সাহেব বলেছেন যে আমরা একত্রিশ দফা বাস্তবায়িত করব এবং একটা জাতীয় সরকার গঠন করা হবে সমস্ত দলগুলোকে নিয়ে।